ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. এক সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে জামাতবদ্ধভাবে কি কবর জিয়ারত করা যাবে যেমনটি একজন ইমাম দোয়া করছে আর অন্যরা কবর ঘিরে আমিন আমিন করছে এর কি কোনো হাদিস রয়েছে সম্মানিত ভাই এই আমলের এইভাবে হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কবর জিয়ারতের সময় তিনি একা একা দোয়া করেছেন যেমন তিনি বাকি আলগার কাদ গোরস্থানে তিনি রাত্রে গিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি নিজে গিয়ে তা যা কবরবাসীদের জন্য দোয়া করেছেন তিনি একা একা তিনি একা একা এমর মর্মে ইমাম মুসলিম রহমাল্লাহ একটা হাদিস হাদিস ইমা মুসলিম রহমাল্লাহ হাদিস নিয়েছেন আল্লাহ রসুলসাল্লা সাল্লামকে এক রাত্রে আয় শা রাদিল্লা তাল খুঁজে পাননি তো তিনি দেখলেন যে কোথায় আছে তবে লাস্টে দেখলেন যে তিনি বাইরে যাচ্ছে ওনার পিছা ধরলেন পরে দেখলেন যে তিনি বাক্যাল কার কাদ নামে কবরস্থানে তিনি দোয়া করছেন কবরবাসীদের জন্য তাই মুসলিম জাতি আল্লাহ রসুল সাল্লামের আদর্শকে গ্রহণ করবে আল্লাহ রসলাসাল্লামের আদর্শই মানুষের মানুষের জন্য কল্যাণ কর আদর্শ কারণ আল্লাহ আলা বলছেন ফি রসৌল্লাহি ও হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রসলাসাল্লামের আদর্শই তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা করেছেন সেটা আপনার জন্য কল্যাণ যদি আপনার মন চাই আপনি এক আঁকা পশ্চিম দিকে মুখ করে আপনার কবরবাসীর জন্য নিজের যারা কবরবাসী রয়েছে যা বা পিতা মাতা এদের জন্য আপনি একাকা দোয়া করতে পারেন কিন্তু জামাতবদ্ধভাবে কোন সই হাদিস এইভাবে নয় একাকা আপনি করতে পারেন আল্লাহ আলম সুবাহানক আল্লাহ সাদাহিল কতবেলাই সালাম আলাইকুম